বন্ধুরা আমার ডিইউ ভর্তি মিশনে তোমাদের স্বাগতম। আজ আমার সমাধান পর্ব হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি কোণের মান দিয়ে কিভাবে আমার এই সূত্র প্রয়োগে এই অঙ্কগুলো সমাধান করা যায় তারই সলিউশন তোমরা এখন দেখতে পাবে। কিভাবে এই ধারার জটিল গণিতগুলো খুব সহজ করে সমাধান করার যে কৌশল সেটাই তোমরা এখন দেখতে পাবে। তো প্রথমে দেখো, এখানে কট এস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান হলে এই সিস্টেমের তিনটে মান কত, অর্থাৎ এটার মান, এটার মান, এটার মান, এই তিনটে ইকুয়েশনের মান কত সেটাই আমরা দেখাবো কীভাবে সমাধান করতে হয়। প্রথমে দেখো, এই সিস্টেমটা আমরা তুলে নিয়ে আসছি, এ মান অর্থাৎ কোণ এর মান বের করার জন্য যে পদ্ধতি আমরা জানি সেই পদ্ধতি দিয়ে আমরা এর মান বের করে নেবো, তারপরে এই তিনটে স্থানে প্রয়োগ করলে আমরা উত্তরটা, অ্যান্সারগুলো পেয়ে যাব। তো প্রথমে দেখো আমরা কিভাবে কট একে, অর্থাৎ এই সিস্টেম থেকে কিভাবে এর মান বের করি সেই সিস্টেমটা তোমরা দেখে নাও। এখানে দেখো কট এ আছে, এই কট একে যখন আমরা ট্যান করব, অর্থাৎ ট্যান এ লিখব, অর্থাৎ কটের বিপরীত মান হচ্ছে ট্যান এ। এখন ঠিক এটাকেও বিপরীতমুখী করে ফেললাম, দেখো রুট থ্রি প্লাস ওয়ান ছিল, এখানে আমরা যেহেতু ট্যান করেছি, কটকে ট্যান করেছি, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস ওয়ান, আর নিচেরটা প্লাস হবে, দেখো ওয়ান। অর্থাৎ কটকে যখন ট্যান করছি তখন এটা উল্টে যাচ্ছে। তো এরপর দেখো আমরা কী করি, এটাকে রুট থ্রি দিয়ে, অর্থাৎ লবকে রুট থ্রি এবং হরকে রুট থ্রি দিয়ে ভাগ করতে হবে। তো রুট থ্রি দিয়ে যদি ভাগ করি, দেখো ট্যান অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি, আবার রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি। তো এখন আমরা কী পাচ্ছি, দেখো আমরা যদি রুট থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করি তাহলে এটা ওয়ান হয়, আর এই ওয়ানকে রুট থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান বাই রুট থ্রি হয়, আর নিচে হয় দেখো ওয়ান প্লাস, নিচে ওয়ান প্লাস রুট থ্রি, ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি পেলাম। এখন আমরা কিন্তু এর মানগুলো পাই, আমরা এর অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি মান কত, ওয়ানের মান হলো ট্যান পঁয়তাল্লিশ, দেখো ট্যান পঁয়তাল্লিশ মাইনাস ট্যান তিরিশ ডিগ্রি, দেখো ওয়ানের বদল ট্যান পঁয়তাল্লিশ এবং ওয়ান বাই রুট থ্রি মান ট্যান তিরিশ ডিগ্রি। এরপর এই ওয়ান কিন্তু রাখতে হবে, কারণ এখানে একটা ওয়ান আছে মনে করতে হবে, সেই ওয়ানের মান ট্যান পঁয়তাল্লিশ ধরে, ট্যান পঁয়তাল্লিশ এবং ওয়ান বাই রুট থ্রি সমান ট্যান তিরিশ। এখন দেখো এটা একটা সূত্র পড়ে গেল, সূত্রটা হচ্ছে ট্যান এ মাইনাস বি, সূত্রটা হচ্ছে ট্যান পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ, অর্থাৎ ট্যান, দেখো ট্যান পনেরো। তো এখানে আমাদের ছিল লেফট হ্যান্ড সাইডে ছিল ট্যান এ, অর্থাৎ এর মান আমরা পেয়ে গেলাম পনেরো ডিগ্রি। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, এটা যদি তোমরা সরাসরি বুঝতে পারো যে এটার মান ট্যান, অর্থাৎ এর মান আমরা এখান থেকে বলে ফেলতে পারি যে এর মান পনেরো ডিগ্রি, অর্থাৎ ট্যান কট পনেরো ডিগ্রি মান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান, আবার ট্যান পনেরো ডিগ্রি মান রুট থ্রি মাইনাস ওয়ান এবং রুট থ্রি প্লাস ওয়ান, এটা যদি আমরা সরাসরি ট্যান লিখতে পারি তাহলে আরও সুবিধা হয়, অঙ্কটা সহজ হয়ে যায়। আমি শুধু বোঝানোর জন্য তোমাদেরকে এত বড় লম্বা নিয়মে সমাধান করে দেখালাম, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই ধারার এর মান হলো পনেরো ডিগ্রি, অথবা ট্যানের রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ানের মান হলো পনেরো ডিগ্রি, অর্থাৎ এর সমান সরাসরি তোমরা পনেরো ডিগ্রি বের করে ফেলতে পারো। তারপরে সলিউশনে আমরা চলে যাচ্ছি। এখন এক নম্বর সলিউশনটা দেখো, এক নম্বর সলিউশনে কী আছে, এক নম্বর সলিউশনে বলছে ট্যান এ বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ারের মান কত। দেখো এই সিস্টেমটাকে আমরা একটা সূত্রে আনতে হবে, সূত্রে আনলে আমাদের অঙ্কটা সহজ হবে, কারণ ট্যান পনেরো ডিগ্রি মান বসে আমরা কখনো মান সমাধান করতে পারবো না, অর্থাৎ করতে পারলেও সেটা খুব জটিল এবং কঠিন হবে, সেই জন্য আমাদের একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসতে হবে। দেখো হাফ গুণ করার সাথে সাথে এটা ট্যান এ হলো এবং ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার এ, তো
হাফ নেওয়ার সাথে সাথে এখানে দুই দ্বিগুণ করে এটা কিন্তু একটা সূত্র পড়ে গিয়েছে। দেখো যারা সূত্রে যথেষ্ট পারদর্শী তারাই ভালো, ত্রিকোণিতে তারাই ভালো করেন। তো এটার মান কি? ট্যান টু এ, দেখো ট্যান টু এ। তো যেহেতু এর মান 15 ডিগ্রি, তাহলে আমরা কী পেলাম? আমরা পেলাম ট্যান 2 × 15, অর্থাৎ 30 ডিগ্রি পেয়ে গেলাম। তো ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে আমরা পেলাম এর অ্যান্সার হচ্ছে 2√3। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সলিউশন। দেখো এই অঙ্কের সলিউশন হলো, আমি আবারও বলছি, 1/√3। অর্থাৎ যেহেতু ট্যান 30 ডিগ্রি মান 1/√3, তাই এই সলিউশনের মান হচ্ছে 1/√3। এরপর আমরা দ্বিতীয় অঙ্কে চলে আসলাম। এটাও দেখো একই ব্যাপার, এটাকেও আমরা হাফ দিয়ে গুণ করে দেবো। গুণ করলে 2 tan A/1 + tan² তো শুধু আমাদের সূত্রের ভিন্নতা আসছে। এটা হচ্ছে, দেখো এর সূত্র হচ্ছে sin 2A। তো sin 2A, তো যেহেতু এর মান 15 ডিগ্রি, তার sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত বলো? sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। অর্থাৎ দেখো 1/2 × হাফ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/4। এরপর আমরা চলে আসলাম আরেকটি অঙ্কে, অর্থাৎ 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা বলা হচ্ছে যে এর মান কত। তো যেহেতু 1 − tan² / 1 + tan² এর সলিউশন হচ্ছে, অর্থাৎ এর সূত্র হচ্ছে cos 2A। তো cos 2A এর মান আমরা যেহেতু 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মানে এর মান 15 ডিগ্রি, 2 দ্বিগুণ করলে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো সবচেয়ে বড় সত্য কথা হলো, গণিতকে কখনো অবহেলা করা উচিত নয়। যেটা সহজ এটা করার দেখার দরকার নেই, ওটা সহজ ওটাও দেখার দরকার নেই। এই ধরনের মনোভাব থাকলে গণিত তোমরা ভুলে যাবে। তো এই ধারার গণিতগুলো অবশ্যই তোমাদেরকে সলিউশন মানে বারবার প্র্যাকটিস করতে হবে। এই অঙ্ক দিয়ে আরও নতুন অঙ্ক সমাধান করার সুযোগ তোমাদের ঘটবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও কোনো নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো।